নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। আজকের ভ্লগটা শুরু করছি সন্ধ্যের থেকে। আমি বাড়িতে এসে দেখি যে আমার জামাইবাবু মানে জেঠতুতো দিদির বর এসেছে কলকাতা থেকে। তো কি এনেছে দেখুন, সারপ্রাইজ, দুটো আংটি নিয়ে এসছে জেঠুর জন্য আর বাবার জন্য। তাদের ইচ্ছা তার কাকাকে আংটি দেবে, মানে আমার দিদি পাঠিয়েছে, জামাইবাবু নিয়ে এসছে, তারা আসতে পারেনি। যাই হোক, তো আমি ভয়েস ওভারই দিতে হলো, কারণ ওখানে মিউজিকের জন্য আমি জেঠু ওনাদের ভয়েসটা দিতে পারলাম না। তো দেখুন কি করছে। এই যে জেঠুর তো খুব শখ ছিল জামাইয়ের হাতে আংটি পরবো, তো জেঠু পরেও ফেললো আংটি। তো দেখতে পাচ্ছেন জেঠুর হাতে একটু আংটিটা বড় হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে আংটিটা, আমার খুব পছন্দও হয়েছে, মানে সবারই পছন্দ হয়েছে। তো জেঠু এই যে দেখাচ্ছে হাত দিয়ে, জেঠু হাতটা নামাচ্ছেই না যেহেতু আংটি পরেছে, আর একটু বড় হয়েছে বলে পড়ে যাবার ভয় আর নামাচ্ছে না। এই যে আংটিটা জেঠুর খুব পছন্দ হয়েছে, জেঠু বললো খুব ভালো লেগেছে, মানে শেষ বয়সে আমি আংটি পরে আমারও ভালো লাগছে। জেঠুর খুব মানে খুব শখ ছিল একটা ভালো আংটি পরবো, মানুষ মাত্রই করতে পারে, করেনি ইচ্ছাকৃতভাবেই সে। তবু দেখুন, দেখতে থাকুন ভিডিওটা, তারপরে আমরা কি করি না করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। পছন্দ হবে না এত দামি জিনিস? ওই হাতে, ওই হাতে দেখো, ওই হাতে টুবলু টুবলু আঙুল, এই তো হয়ে গেছে, জেঠি কিট্টুকে দেখতে সবাই এসেছে, মামা এসেছে, জেঠিমা এসেছে, জামাইবাবু এসছে। তো জেঠিমা হচ্ছে আমার মেজো জেঠিমা, ওটা হচ্ছে আমার মেজো জেঠিমা, পাশ পেছনে দাঁড়িয়ে আছে। তো এই যে বাবার আংটিটা একবার দেখিয়ে দিই, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, জেঠুরটা বাবারটা দুটোই খুব সুন্দর হয়েছে। তো এই যে জেঠুরটা দুজনারই খুব পছন্দ, আর বাড়ির লোকেরাও সব জামায়েত হয়েছে একসাথে, আর সবাই বসে আছে, মানে বসে নেই, জেঠু আর জেঠিমা ওরা সবাই মানে খুব পছন্দ হয়েছে ব্যাপারটা, সবারই আনন্দ, মামা মামি ঘর ভর্তি লোক। চলুন এরপরে দেখাই আমরা কি কি করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। জেঠিমা একটু লজ্জা পাচ্ছে, কারণ ক্যামেরার সামনে আসতে বলছে, না আমাকে ক্যামেরাতে দেখাস না। তো জেঠিমা লজ্জা পাচ্ছে, আর মামা মামিও এসছে। তো বললাম এই যে আমার মেজো মামা, মেজো মামা টিভি দেখছে, বাবা খেতে বসে পড়েছে, কিট্টু বসে আছে, আর মেজো মামিও এখানে দাঁড়িয়ে আছে। তো জেঠিমা বলছে মেজো মামিকেও দেখা, সবাইকেই দেখাবো, তাই সবাইকে একবার করে তুলে নিলাম। এই যে জেঠু আর দিদি, জামাইবাবু মানে বিজয়দা, আমার জামাইবাবু, জেঠতুতো জামাইবাবু, সবাই গল্প করছে। তো বেশ সবারই ভালোই লাগছে। ব্লগটা পরের দিন পর্যন্ত কন্টিনিউ করেছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি বোনের শাশু মানে বোনের বাড়ি, মাস্তুতো বোনের বাড়িতে, ওর শাশুড়ি কত কিছু সবজি চাষ করেছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি চলে এসেছি। ইভেন মানে মাস্তুতো বোনের শ্বশুর একটু শরীরটা খারাপ ছিল, তাকেও দেখতে ওনাকেও দেখতেও যাচ্ছিলাম। তো চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তার বাড়িতে কত কিছু সবজি হয়েছে। দেখেছেন ঝিঙ্গুটি সাইড, তো মানে গ্রাম্য পরিবেশ, ধান ক্ষেত, ধান গাছ তুলেও নিয়েছে, এরকম পরিবেশটা, তাই জন্য একটু ক্যামেরা করে নিলাম। চলুন তার বাড়িতে গিয়ে আবার দেখাচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে। টোটো থেকে নেমে গেছি আমরা, আমি গেটের আগের থেকেই আমি ক্যামেরাটা ধরেছিলাম যেহেতু আমি আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব বলে। এই যে আমি বাড়িতে ঢুকছি, আগেও দেখেছেন এই বাড়িতে এসেছি আমি ওই মাসির মানে বোনের মেয়ের অন্নপ্রাশনে। দেখতে পাচ্ছেন কি দেখাচ্ছি আপনাদেরকে, দরজার গোড়াতেই কুমড়োটা কেমন ঝুলছে দেখুন, মানে জুতোটা দেখবেন না, ওটাকে স্কিপ করে কুমড়োটা দেখুন, মানে নজর না লাগবে বলে ওই সব দিয়ে রেখেছে। একটা নয় তিনটে আছে এখানে, ওই যে আর একটা দেখাই ক্যামেরায় দেখাতে পাচ্ছি না, আমি সামনের চোখেই দেখে এসেছি, দুটো আর একটা আছে নিচে ঝোপের আড়ালে, পরপর তিনখানা কুমড়ো ওইখানটায় রয়েছে। আমি দেখে এত আনন্দ পেয়েছি কিছু বলার নয়। এরপরে দেখুন আমি বাড়ি ঢুকিনি আগেই, এই যে মাচাটা করেছে, পুরো মাচাটা লাউ শাক, আর লাউ শাকে ছোট্ট ছোট্ট লাউয়ে জ্বালিয়ে এসেছে। এই যে কত ভালো লাগছে না, মনটা ভরে গেল আমার শাকসবজি দেখলেই, আমার এমনিও মনটা, আমি বাজারে গেলে শাকসবজি বাজার বেশি যাই। এই যে আমাদের পুচকিটা, আমার টিনটিনি। তো এরপরে আবার দেখাই আর একটা কুমড়ো দেখাই, চলুন। এই যে দেখতে পাচ্ছেন ওই যে ঝোপের আড়ালে লুকিয়ে আছে, ওই যে একটা দেখতে পাচ্ছেন, ভালো লাগছে না? আমার তো দেখে মনটা ভরে যাচ্ছে, আমি কিছু থাকতে পারছিলাম না, হাত খুসখুস করছে কখন পারবো। তো
আর ছোট ছোট শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি বলুন তো? পেঁয়াজ কলি, পেঁয়াজ শাক লাগিয়েছে, মানে শাক বেরিয়ে গেছে, নিচে ছোট ছোট পেঁয়াজ হয়েছে, এগুলো বড় বড় পেঁয়াজও হবে। আর এখানে দেখছেন ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে, ফুলকপি, ফুলকপি বেরোচ্ছে আস্তে আস্তে। আমাদেরও লাগিয়েছে, আমাদের 4-5টা লাগায়, ছাদের টবে আর কতটা লাগাবে, কিন্তু এদের তো প্রচুর জায়গা। আর এই যে দেখুন বেগুনটা উঁকি মারছে, এই যে একটা বেগুন, ওদের অনেক বেগুন হয়েছিল, পেরে ফেলেছে, আমার জন্য আর ওয়েট করেনি। আবার দেখাচ্ছি, এই যে কুমড়ো দেখতে পাচ্ছেন আপনাদের তাকাচ্ছে, এই যে কুমড়ো, কুমড়োর ভূতির যে কুমড়ো রাতির যে বড়াটা দেখেছিলাম না, এই গাছেরই কুমড়ো। পেঁপে গাছটা কি ভুল করেছে, পেঁপে গাছটা নিচের থেকে ওপর অবধি পুরো পেঁপে। আর এই যে দেখতে পাচ্ছেন ভেন্ডি হয়েছে নিচে, আর এটা লঙ্কা গাছ, কি গাছটা নেই, মানে কি চাষ করেনি, মানে এই জন্যই আমার মনটারও পড়ে গেল যে এত এত। আর জিনিসগুলোও হয়েছে তেমন, পুঁই শাকের পাতাটা দেখুন, আমি পুঁই শাকের পাতাটা পেরে দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান কতটা বড়। হয়তো আমার ক্যামেরায় কি বোঝা যাচ্ছে জানি না, ওই জন্য মানুষের মুখে শেপ দিয়ে দেখালাম। আমরা কি করি বিয়ের সময়, একটা পান পাতা দিয়ে মুখ ঢাকি, এটা পুঁই পাতা দিয়েই পুরো মুখ, কেন মাথাও ঢাকা পড়ে যাচ্ছে, এত বড় সাইজের পুঁই পাতাটা। তাই আপনাদের সঙ্গে মানে যেটা যেই দিকে তাকাচ্ছি সেই দিকটাই যেন ভরে যাচ্ছে মনটা। আর ওনার হাতের জাদুও আলাদা মনে হয়, খুব যত্ন সহকারে নিজে একা হাতে করেন, দেখাচ্ছি তাকেও দেখাচ্ছি, আসছে সে। তো কি বলবো, প্রত্যেকটা সবজি মানে খাই না খাই, একটা দেখে একটা মন ভরে যায় না, ওই রকম ব্যাপার হয়ে গেছে। তো চলুন দেখাই, আরও শাক ঠাক লাগিয়েছে, এগুলো এখনও ওঠেনি, শীতকাল তো সবে শুরু হলো, তাই জন্য এই মাচাটা করেছে শুধু পুঁই শাকের জন্য। পুঁই শাক প্রচুর হয়েছে, প্রচুর পুঁই শাক, মানে বলা যাবে না এত। আমরা এসেছিলাম মামা, মামি, আমি আর জামাইবাবু, আমরা চারজনা এসেছিলাম। তো দেখাই, পরপর দেখাতে থাকি, আপনারা দেখতে থাকুন। বললাম না বোনের শাশুড়ি সব নিজের হাতে করে, এই যে দেখতেই পাচ্ছেন উনি এখন ধনে পাতা মানে ধনে বীজ ছড়াচ্ছে, এই যে ধনে বীজগুলো লাল লাল, এই বীজগুলো ভেজানো থাকে আগের দিন রাতে, এক রাত ভেজানো থাকে, তারপরে উনি কুপিয়ে ওই যে মাটিটা একটু কুপিয়ে নিচ্ছে যাতে হতে সুবিধা হয়। মানে এত কর্মঠে মানুষ, মানে কি বলবো, সারাদিনের কাজকর্ম করার পর এই যে একটা পুরো বাগানকে মেনটেন করা, চারটিখানি ব্যাপার না, প্রত্যেকটা জিনিসের ফলন। বললাম না আমাদের এই যে চাষি, চাষি ভাই আমাদের, চাষি বোন, মানে এত হাতের জাদু কি বলবো, বল আমাকে বলে বলে দিচ্ছে এগুলো দেখো, আর দেখাবো, এই যে দেখুন কুমড়োটা আর একবার দেখিয়ে দিই, গেটের বাইরে যে কুমড়োটা দেখেছিলাম, আর এই যে দেখতে পাচ্ছেন উচ্ছে, এগুলো উচ্ছে না, করলা বড় হবে, ওটা পেকে গেছে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই কিছু না কিছু ঝুলছে, মানে ঝুলছে মানে কি, যা হয়েছে তাতেই হয়েছে। যে বলছেন দরজার গোড়ায় করলা গাছটা লাগিয়েছে, করলাগুলো প্রত্যেক কটা মানে একটা না, পাতার আড়ালে আড়ালে লুকিয়ে আছে, আমি ক্যামেরায় যতটা ধরতে পারছি ততটাই করছি। এরপর চলুন জাদু তো অন্যদিকে দেখাই, চলুন ধনে বীজটা উনি ছড়িয়ে নিচ্ছেন, কারণ এটা আবার ধনে গাছটা হবে, আগেও নাকি হয়ে গেছে এক চোট, এটা আর এক চোট লাগাচ্ছে, না কি বলবো আর, বলার কথা নয় যে যা চাষ করছে, নিজের হাতের পরিশ্রম, হাতের মানে এত নিজে খেটে পরিশ্রম করে যে ফলগুলো লাগানো হয়, তার ফল যখন হয় তার মজাই আলাদা হয়। আমরা তো দেখেই খুশি, ওনার তো আনন্দ হচ্ছে যে নিজের হাতে যেটা চাষ করছে সেটাই বেশ সুন্দর ফল। এটা প্রথমবার না, উনি প্রতি বছরই করেন, আমাদের কাছে প্রথমবার, আমরা দেখছি প্রথমবার। এই যে উকি মারছে ভেন্ডি, বলছি না যেখানে যে গাছটা ছোট্ট করে পুঁতেছে সেটাতেও ফল হয়ে গেছে। চলুন আবার দেখাই আপনাদেরকে, সব কিছুই দেখাবো, মূলো গাছও আছে ছোট ছোট, ওগুলো বেরোচ্ছে, যে পুঁই মেটুরি হয়েছে, মানে রাস্তাঘাটে যেখানে যেখানে যা ছড়িয়েছে। আর এনাকে দেখুন, এনার কি আনন্দ, আমাদের দেখে লোকজন দেখে তো আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে, এত আনন্দ পাচ্ছে যে কি বলবো। আমাদেরকে দেখেছে নতুন লোক, ও তো আনন্দই নেচে বেড়াচ্ছে, ও একবার করে উঁকি মারছে, আমরা ঢুকে গেলে আবার বেরিয়ে এলে চলে যাচ্ছে, আনন্দ পাচ্ছে বাচ্চাটা, বেশ ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে, ওরও ভালো লাগছে। চলুন এবারে ওই ভেতরটায় যাই, গলির ভেতর দিয়ে, তো গলির ভেতর দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে উচ্ছে গাছ, ওই আগেরটা দেখালাম করলা, এটা উচ্ছে, এটাতেও ধরেছে ছুটি ছুটি উচ্ছে, ওই যে বেবি কুমড়ো, কুমড়োর চাষ। চলুন এইটা দেখে অবাক হবেন, এটা হচ্ছে একটা গাছে একটা ডালে, গাছ তো একটাই, তিনটে কুমড়ো। বলে না মায়ের কাছে ছেলে ভারী হয় না, যত ভারী ছেলে দিন মা ঠিক বয়ে নিয়ে যাবে, সেই রকমই একটা ডালের মধ্যে তিনটে কুমড়ো পরপর দেখতে পাচ্ছেন আপনারা। আমার তো দেখেই অবাক যে উড়ি বাপরে, কুমড়োগুলো ছোট ছোট নয়, প্রায় এক একটা 2.5 কেজি 3 কেজি ওজনের। এই যে
এই যে কোন ফাঁকে দেখাবো না, সেই ফাঁকেতে এই গাছটা 17টা কুমড়ো হয়েছে, 17টা, বিশ্বাস করা যায়? 17টা কুমড়োই কোনোটা সাইজ ছোট নয়, সবটা। আবার নিচে যে মূলোর শাক ফুলোর শাক লাগানো হয়েছে ওগুলো হবে আবার। এই যে দেখতে পাচ্ছেন এই যে কুমড়োগুলো, এই কুমড়োগুলো দেখেই মনটা আমার ভরে যাচ্ছে। এই যে ছোটো ছোটো আরও জালি পড়েছে, গাদা জালি আছে, এগুলোও হবে। আর কুমড়োগুলো খেতেও খুব স্বাদ, আমরা তো খেয়েছি, আমাদের বাড়িতে দিয়ে গেছে। চলুন, গাছ তো দেখালাম, এবারে ফুল গাছে জবা ফুল দেখুন। আমাদের তো জবা এখন আর ফুটছেই না, জবা গাছটাতেও জবা ভর্তি, মানে কি বলবো। ওই সাইডে পেয়ারা গাছও আছে, আমি আর যেতে পারিনি। ধান ক্ষেত্রে দেখুন কি ভালো লাগছে না, ফাঁকা মাঠ, আমাদের এদিকে পাওয়াই যায় না। কি সুন্দর, মানে শীতকালের রোদ, গ্রীষ্মকালে হাওয়া, দুটোই পায়। পেঁপে গাছই আমার কি দোষ করলো, তাই পেঁপে গাছটাকে আর একবার দেখে দিলাম। গোড়া থেকে মানে ডগা থেকে মাথা কি বলে না, আগা পাঁচতলা সবটা পেঁপে হয়েছে, সবটা পেঁপে হয়েছে, কিচ্ছু বাদ নেই। আমাদের তো একটি পেঁপে হয়ে বসে আছে, ওদের আগা থেকে পাঁচতলা পুরো সবটা। অবশ্য যত্ন আমার বাবাও করে, কিন্তু আমাদের মাটিটা ভালো না, ওনাদের মাটিটা বেশ ভালো। এই যে কুমড়ো দেখাচ্ছে, এই দিক দিয়ে নাও, এই দিক দিয়ে নাও। আমিও সেই ক্যামেরা করে যে আনন্দে ছুটে বেড়াচ্ছি, কোনটা নেব কোনটা নেব না, আমি আনন্দে। এই জাতটা আবার একটু আলাদা কুমড়োর, দেখুন দুটো গাছ আছে বললো, এটা আলাদা জাতের, ওটা আলাদা, ওটা মানে পুরোটা হলুদ গাটা, এটা একটু ছাপা ছাপা, সবুজের মধ্যে ছাপা ছাপা, আর প্রত্যেকটা পুরো ঘটের মতো। ভালো লাগছে যে কি বলবো, মাথার উপরে এই যে আমাদের চাষি, এই চাষি হাতের যে জাদু, সত্যি করে তোমার হাতে জাদু গো, তাহলে এত সুন্দর। এই যে আমাকে কুমড়ো ভেঙে দিচ্ছে, মানে গাছ থেকে পেরে টাটকা কুমড়ো আমি বাড়িতে নিয়ে আসবো, তাই জন্য আমাকে পরপর তিনটে কুমড়োই ভেঙে দিয়েছে। তো আমি এই যে কি মজা লাগছে, আমার যে কী আনন্দ লাগছে, আমি মানে ভাষায় প্রকাশ করাতে পারবো না, যে তিনটে কুমড়োই আমরা পেরে নিচ্ছে, যে একবার করে মোড়াচ্ছে আর পট করে ভেঙে যাচ্ছে, কুমড়োগুলো পুরো পেকে গেছে, এই যে একটুখানি করে হাত দিয়ে মোড়াচ্ছে আর ফট করে ভেঙে যাচ্ছে। মানে আমার হাতে এই যে দুটো কুমড়ো আর উপরেরটাও পেরে নেবে, সব কটাই মানে তিনটে কুমড়ো, আমি তিনটে না চারটে কুমড়ো নিয়ে এসেছি, যে মামিকে একটা দিলাম, আমি একটা দিলাম, তিনজন না তিনটে নিয়ে আমরা হাঁটা দেবো এবারে। আরও অনেক কিছু আছে, চলুন এইটুকুতেই থেমে গেলে হবে না, পুরো ভিডিওটা দেখুন, কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আমরা আনতে পারি, আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। এই যে আমরা ঘট ঘট তিনটে কুমড়ো নিয়ে, হাতে নিয়ে, মেয়ে নিয়ে আমরা চললাম, মানে গ্রামের বধূ বাড়ি চললো এরকম একটা ব্যাপার। তো তিনটে তিনজনা হাঁড়ি নিয়ে চললাম পরপর, আমাদের বেশ ভালোও লাগছে, আনন্দ হচ্ছে, মানে জিনিস হাতে তোলা আর নিজের হাত থেকে মানে ক্ষেত থেকে তুলে হাতে করে নিয়ে যাওয়ার মজাই আলাদা, সেই হয়েছে আমাদের ব্যাপারটা। তো আমাদের ভালো লাগলো, আনন্দ লাগছে, আর কি বলবো, আমার মানে কিছু বলার নেই, মানে ভাষা পাচ্ছি না, সত্যি করেই ভাষা পাচ্ছি না। এই যে এই আনন্দটা, যে তোলে সেই এই আনন্দটা উপভোগ করতে পারবে, এছাড়া কেউ পারবে না। তো চলুন আরও কী কী পারি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। বলছি না যে ওই গরু ছানাটা এত আনন্দ হচ্ছে, আমরা যেই চলে যাচ্ছি ও আমাদের পিছু পিছু বাড়ি যাচ্ছে, আমরা যেই আবার ও সামনে আসছে ও ভেতরে ঢুকে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। এই যে আমরা যেই ও সামনে আসছি ও পালিয়ে যাচ্ছে আনন্দ করে, ওর খুব আনন্দ হয়েছে আমাদেরকে দেখে। এই যে পেঁপেটা কেমন পেকেছে দেখুন, এই পেঁপেটাও পেরে নিয়ে আসবো আমরা। পেঁপে গাছটাও দেখুন, প্রত্যেক কটা পেঁপের জাম্বুবান সাইজ, মানে ছোটো ছোটো নয়, ছোট্ট ছোট্ট কুচি কুচি পেঁপে তা নয়, কিন্তু প্রত্যেকটা পেঁপে জাম্বুবান। এবারে আমরা পারতে যাচ্ছি কামরাঙা, তো কামরাঙা গাছটা একটু ভেতরে, সিম গাছে তাকে চেপে দিয়েছে, তবু আমরা কামরাঙাটাও পারব, কতটা কামরাঙা পারি। গাছটা অনেক মানে অনেক বড়ো লম্বা চওড়া, আমাদের ছুটিপাড়া গাছ, ওদের মাটিতে তো সব গাছ বেশ বড় বড়। তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই একটু জানাবেন, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফুল ভিডিওটা দেখবেন, ফুল ওয়াচ করবেন। যারা ফুল ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ। তো দেখুন কামরাঙাটা চোখে দেখতে পাচ্ছি না, সবুজ পাতা, সবুজ কামরাঙা খুঁজে পাচ্ছি না, কিন্তু চোখের সামনেই ঘুরছে, প্রথমে বুঝতে পারিনি, দ্বিতীয়বার এসে পুরো কামরাঙা গাছটা দেখুন, এক ঝুড়ি কামরাঙা পেরে নিয়ে গেছি দেখবেন। এই যে তুমি পারো না, আমি এখানেই আছি, যে চাষি তাকে না নিয়ে গেলে, মানে যার গাছ যার ঘোড়া তার হাতেই এক গাদা পেরো না, সে দেখতে পাচ্ছে, আমরা তো দেখতে পাইনি, টপার টপ পারছে। এই দেখো, এই দেখো তোমার সামনে কামরাঙা, এই দেখো, এই রে, এই দেখো গো, আর বেশি পারতে হবে না, না কি হবে,
দামি বাড়ি একটা, এই দেখো এখানে তিনটে চারটে একসঙ্গে ঝুলছে। আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা বাড়াচ্ছি না, আমি কামরাঙা পেরে নিয়ে বাড়ি যাই, অনেক বেলা হয়ে গেল। তো আজকের মতো এখানেই টাটা, বাই।